প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইলা আলম। স্যার আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের সবাইকে সাউদিশন স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। আমি সেট ফাংশনে আগে অলরেডি একটা ক্লাস করে ফেলেছিলাম, আজকে যে জায়গা থেকে শুরু করবো সেটা হচ্ছে যে শক্তি সেট বা পাওয়ার সেট। তোমাদের বই যদি পাশে থাকে, বইটা খুলো, 28 পেজে, 28 নম্বর পেজে শক্তি সেট বা পাওয়ার সেট সম্পর্কে আমরা একটু আলাপ আলোচনা করব, কেমন? সবাই অনলাইন ক্লাসে ক্লাসে অ্যাড হয়ে যাও। দেখো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহা কেমন আছো স্যার? ভালো আছেন, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অধ্যায় টু, স্যার টু ফাংশন, স্যারের বাংলা যা ফাংশনের বাংলা ইংরেজি একটি, স্যারের বাংলা যা ইংলিশে তা, হু মানে হচ্ছে এন এবং ফাংশনের বাংলা যা ইংলিশে তা, কেমন? আমি ওই দিন অনেক কিছু করাইছিলাম তোমাদের, আজকে যেটা করবো সেটা হচ্ছে যে শক্তি সেট বা পাওয়ার সেট। একটু দেখো তোমরা, শক্তি সেট এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস স্যারের জন্য। শক্তি সেট, শক্তি সেট যেটাকে বলা হয় ইংলিশে বলা হয় পাওয়ার সেট, লিখে বলে সাথে সাথে আমার সাথে বুঝবা সবাই ইনশাআল্লাহ। শক্তি সেট বা কি সেট? পাওয়ার সেট, ঠিক আছে? ধরো সমান একটা সেট যে সেটের উপাদান গুলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, এখন একটা উপাদান লেখা পর একটা কমা দিতে হবে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবে। এই দেখো, শক্তি সেট বা পাওয়ার সেট বের করার একটা ধারণা, টু টু দি পাওয়ার এন মনে রাখবা, কিটা ধারণা রাখবা বলো? টু টু দি পাওয়ার এন, শক্তি সেট বা পাওয়ার সেট বের করার জন্য টু টু দি পাওয়ার এন এই দিনা। এবার আমি একটা সেট বললাম যে সেটা এর একটা উপাদান, এর একটা উপাদান, এর ইলিমেন্ট কয়টা বলো? সাজা দুটা না? সাজা রেসপন্স করো, ইয়েস স্যার। এখানে ইলিমেন্ট দুটা, ওই যে এন এর জায়গায় দেশের দেশের শক্তি সেট নিতে করবো, তার ভিতরে যে কয়টা এলিমেন্ট থাকে এর জায়গায় সে জোড়াই দিব টু। এখানে এলিমেন্ট কয়টা পেলাম? দুটা, এন এবং এন দুটা, তাহলে টু দিলাম, টু বেস স্কয়ার মানে দুটি গুণ চার, অর্থাৎ আমি সমান এন কমা এন কে যদি পাওয়ার সেট বা শক্তি সেট আকারে সাজাই তাহলে আমার এলিমেন্ট কয়টা হবে? চারটা আসবে। পাওয়ার সেটে কি আসবে? উপাদান কয়টা আসবে বলো? চারটা আসবে। হ্যাঁ হাবিবে অ্যাড হয়েছে ক্লাসে বলো? মরিয়াম হাবিবে অ্যাড হয়েছে? নো স্যার। কে কে হয়েছে সেটা একটু বলো তুমি। স্যার আমি আফরিন, ফাতেমা, তাহা। ঠিক আছে, তাহলে আমার পাওয়ার সেট যদি থাকে আমি আগে কয়েকটি ইলিমেন্ট আছে এর পাওয়ার সেট দেখো, তুমি এম কমন এন টু টু দি পাওয়ার এন ফর্মুলা আমি জানি, এর ইলিমেন্ট এখানে দুইটা, ওই এর এর জায়গায় টু দিলাম, জাস্ট বোঝার জন্য কয়েকটি ইলিমেন্ট দুই দুই চার, তার মানে আমি সমান এম কমা এন কে যদি পাওয়ার সেটে বের করতে চাই তাহলে কয়টা উপাদান আসবে? চারটা উপাদানেই আসবে। তাহলে এবার আমরা লিখি, সাথে সাথে লিখে দিবি হলো। দেখো কিটা তো আমি বুঝে প্রেয়ার করি, এই জায়গায় একটু থামাইতে হবে সবার, এম কমা এন একবার তারা বুঝতে অসুবিধা হলো বলি, যে দিকে আছে সে দিকে নিয়ে একবার, এবার সিঙ্গেল এম নিয়ে একবার, তোমার জন্য এবার সিঙ্গেল এম নিয়ে একবার, কথা বুঝতে পারছি? মানে একটা দুইটা তিনটা। আর একটা কথা বলবো, একবার যে কুড়ে সেটের উপস্থিত হচ্ছে পাকা, তোমার সেট যদি তুমি করতে চাও মনে করো সাইলা গার্ল সিটেট একজন কুটুতি পাওয়ার এন না, এই সাইলা তো মালিক একজন কুটুতি পাওয়ার এন এর জায়গায় ওয়ান দিলাম, তাহলে তুমি কি তোমার টু মানি তো এন মানে আমি কাকে ধরছিলাম এস কে সাইলা কে ধরছিলাম, এবার সাইলা তো সেট বা পাওয়ার সেট যদি আমি সাজাই
P of S, that is shy electron, shy electron is Paka. What is the difference between the Paka set? Paka set, sir. It would to shy. G, sir. ঠিক একই কনসেপ্টে রিলেশন করতে দিয়া এম কমা এন ডি একবার এম ডি একবার এন ডি একবার তাহলে এই এম কমা এন ডি করে ফাঁকা একটা সেট আছে না আছে তাহলে ফাঁকা লাগে করে দিলাম কেমন তাহলে অ্যাসেট কে শক্তি সেট এই এইটা আমি অ্যাসেট বললাম যদি শক্তি সেট আকারে করা হয় এখানে শক্তি সেট আউট হয় নাই পি দিয়ে সেকেন্ড প্যাকেট দিয়ে পি ও কে দিতে হবে তাহলে শক্তি এর সমান এম কমা এম লিখলাম এটাকে যদি আমি পাওয়ার সেট লিখি পি অফ এ দিতে হবে এবার এ এর উপরে যদি আমি কতটুকু আমি কি সেটটা না যখন পাওয়ার সেট আকারে লিখব তাদের ভিতরে আরেকটা পড়ে করে সেকেন্ড প্যাকেট দিতে হবে এবার এই ভিতরে তোমরা ভিতরে ঢুকে দিতে হবে এম কমা এম সেকেন্ড প্যাকেট দিলাম এম কত বলতে হবে দিলাম এরপর এম দিলাম এটা ফাঁকা ঢোকা তাদের ভিতরে দিতে হবে সেকেন্ড প্যাকেট দিয়ে সেট করছি আমি কিভাবে সাজাচ্ছি আমার গ্রাম যারা আছে একটা দুটা টু দিলাম দুই দুগুলো চার কোন ক্রমেই আমার এখানে চারটা আসতে হবে চারটা থেকে কম হলে আমার অঙ্ক হবে না তোমার অঙ্ক হবে কিনা হবে না তুমি নিজে বুঝতে পারবা যদি এখানে যদি পি দিত টু টু দি পাওয়ার থ্রি হইতো তিনজন তিনটা আছে তখন টু টু দি পাওয়ার থ্রি মানে কয়টা হইতো আটটা হইতে দিবে এখানে যদি দুটি এখন চারটা তাহলে এম এম দিলাম একবার এম একবার আলাদা এন একবার আলাদা এই তো টাকা টাকা প্রত্যেকটা সেটেই থাকবে সাজা বোঝা গেছে জি স্যার এরপর এটাকে যখন আমি পাওয়ার স্ট্যাক হিসাবে সাজাবো ই অফ এফ এই সব এলিমেন্টের ভিতরে থাকলে ভালো কথা সেকেন্ড প্যাকেট দিয়ে শুরু হবে সেকেন্ড প্যাকেট দিয়ে শেষ হবে এতটুকু লিখে নাও ঠিক আছে স্যার সবার হতে হবে আমি অঙ্কে চলে যাব আমার আর জাস্ট আরেকটা কি আছে গ্রামার আছে ক্রোমোজোট যেটাকে অর্ডার ক্রিয়া বলা হয় ক্রোমোজোটকে অর্ডার ক্রিয়া বলা হবে শেষ করে সাউন্ডই উঠো তার শেষ স্যার শেষ তো সবার শেষ ইয়েস স্যার শেষ না ফাতেমা শেষ ইয়েস স্যার আমি মুছে দিচ্ছি এরপর ক্রু মজুট নিয়ে একটু আলাদা আলোচনা করছি যেটাকে ইনস্টিটিউট বলা হয় অর্ডার দেওয়া অর্ডার পেয়ার জিনিসটা আমি একটু বুঝে দিই এবার একটু নোট আকারে দিয়ে লিখে রাখো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যদি কোন ক্রোমোজোটে হ্যাঁ এটা তোমাদের বেশি খারাপ থেকে আনবো না একটু অসুবিধা না হয় অঙ্ক সবাই পারে বেসিকটা জানলাম অঙ্ক কোনো সমস্যা নেই যদি কোনো ক্রোমোজোটে প্রথম উপাদান এক্স এবং দ্বিতীয় উপাদান ওয়াই হয় বলো কোন যদি ক্রোনো ক্রোমোজোমের প্রথম উপাদান এক্স দ্বিতীয় উপাদান এক্স হয় তাহলে আমরা এক্স হয় তাহলে আমরা ক্রোমোজোম আকারে যদি লিখি এক্স প্লাস ওয়াই আকারে দিয়ে প্রকাশ করা যাবে হয় তাহলে ক্রোমোজোমটিকে
So this ticket x comma y dara prakash kara. X comma y dara ki tarah hai prakash kara hai. Dekho ei x comma y kromosome er man jodi a comma b a saman har thik ache tale x comma y likha jabe a comma b koto bujhte parchi etotu ko likha shesh kina bolo e taha khatma tumra ekhane science koyjon nicho sir ami nisi আর কে নিচে দাও না তাহা ছাড়া সবাই নিছে হ্যাঁ তাহা ছাড়া সবাই নিছে যারা সাইন দিছো আমি তোমাদের হায়ার মেথডের ওই দিন যে লেকচারটা দেখছি এটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে এটা দেখে নিবে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হবে নিছে না হায়ার মেথড তোমাদের 9 এর হায়ার মেথড আমাদের দিলে স্কুল থেকে মেথড ক্লাস এখন আমি সব 9 এর মেথড ক্লাস আগার মত নাই 6 7 8 এর কোনো ক্লাস নাই 9 10 শুধু মেথড সপ্তাহে চেষ্টা ক্লাস বুঝতে পারছি শৈলা yes sir এই এটা তো বললাম যদি কোন ক্রোমোজোমের প্রথম উপাদান এক্স এক্স একটা ফরমাইন এবং দ্বিতীয় উপাদান যদি ওয়াই হয় তাহলে ক্রোমোজোম থেকে এক্স প্লাস ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এবং x y এর মান যদি ab হয় তখন x y ab লেখা যাবে না দেখো আমরা এখানে ক্রোমোজোমের শর্ত অনুসারে যে প্রথম উপাদান যখন প্রথমটা হবে যেটা মনে রাখতে হবে প্রথমটা সাথে প্রথমটা হবে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা হবে কখনো প্রথম ax টা দ্বিতীয়টা b কে নিয়ে টানাটানি করতে পারবে না তাহলে কার সাথে হবে x এর সাথে রিলেশন হবে a এর y এর সাথে রিলেশন হবে b এর কত বুঝতে পারছিস এটা একটু তাহলে না স্যার স্ক্রিন ঝাপসা হয়ে গেছে এখন ঠিক আছে ঠিক আছে তোমাদের এটাতে সর্বোচ্চ আর একটা দুটো ক্লাস করব তারপর স্যার হ্যাঁ বলো কালকে কি স্যার আমরা কখন থেকে স্কুল যাব কয় তারিখ থেকে এটা তো এখন জানি না আর তো দুই সপ্তাহ পরে যে স্কুল বলবে তুমি স্কুল ফোন করে এগুলো স্কুল থেকে ফোন করে জানি না আমি কম জানি এ বুঝছো এতটুকু লিখা শেষ সবার ইয়েস স্যার শেষ এবার আমি উদাহরণ এগারোটা করাবো তোমরা অনুসারে সাথে খ খ কর ধরে রাখবা এগারোটা আমি করাচ্ছি উদাহরণ এগারোটা মূল পেজ আঠাশ পৃষ্ঠ গুলো দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট শুরু টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি কমান সিক্স কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই এখানে দেওয়া আছে বলে লিখবো ক্রোমোজোমের শর্ত অনুসারে প্রথমটা সমান প্রথমটা না টু এক্স প্লাস ওয়াই সমান কত সিক্স এটা এক নম্বর ইকুয়েশন দিব এরপর x মাইনাস y সমান কত b দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা দুই নম্বর সমীকরণ দিব তারপর যোগ বিয়োগ করলে হয়ে যাবে আমি কর ঠিক আছে চেষ্টা yes sir এই আমরা উদাহরণ শুরু ফাইনাল উদাহরণ শুরু বাবা রেডি সাথে ক ক তিনটে পারবে তোমরা ইলার দেখো উদাহরণ ইলার আমার সাথে কত তুমি নাও দেওয়া আছে এটা তো দিলাম না এবার ক্রোমোজোমের শর্ত অনুসারে শিখে দিলাম
এটা সমান এটা হবে যেরকম অর্ধটা মনে আছে এটা সমান এটা তো প্রথমটা সমান প্রথমটা দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা কবে বলছিলাম মনে আছে কিনা বলো ক্রম জুড়ে কিছুক্ষণ আগে ঝামেলা পাহা বোঝা যাচ্ছে পাহা Yes, sir. কাহাকে হারিয়ে গেছে No, sir. বাজারে যদি কোনো ত্রিভিজ কিনতে যাও বা কোন বুড়া বা যাই বলে জুতা কিনতে যাও যদিও বা দোকানদার মাল আমার বেশি দেখাই দিলি এলোমেলো হয়ে যায় তারা পরে কি করে ঠিক করে এখন এক নয় সমীকরণ চুপ করে পাই তাহলে জি স্যার এটা যদি আমি যুগ করে একটু এদিকে দেখো তোমরা প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে যাবে না কথা বলো ইয়েস স্যার এই 2x ax যোগ করলে 3x না কথা বলো জি স্যার ওদিকে 6 7 3 যোগ করলে কত 9 হবে না প্লাস y মাইনাস চলে যাবে এই 2x এটা আগে গুণ দিন মানে যোগ চিহ্ন এটা আগে গুণ দিন মানে যোগ চিহ্ন 2x এর যোগ করলে কত 3x তাহলে 3x ইকুয়ালস টু 6 7 3 যোগ করলে কত 9 হবে হয়ে গেল বা x সমান 9 ডিভাইড 3 অনেক ভালো করে সবগুলো ভালো মেয়ে আছে যারা ক্লাস করতেছে সবাই মেয়ে ভালো অনেক ভালো ভালো মেয়ে স্যার এই চ্যাপ্টারটা হায়ার ম্যাথও আছে না হ্যাঁ স্যার পড়ো তো হায়ার ম্যাথের চ্যাপ্টারে মেসেজ আছে স্ট্যান্ডার্ডাইজেশন মেইনটেইন করে টেস্টে যাওয়ার মতো দেখি তোমাদের টেনশন করতে হবে না তোমার এই স্যার যতদিন আপনি তোমার স্যারের গোড়া ভালো লাগা আছে তো ম্যাথের অনাথ মাস্টারদের ম্যাথের গোড়া 6-7 বছর এটা নিয়ে সাধনা করলাম ইন্টারমিডিয়েট পরে বুঝতে পারছি কোনো টেনশন নাই কিন্তু তোমাদের আমি যা করাই তা ফলো করবে একদম কিছু তো 2x ছিল না আমি তো দেখি তাহলে তো অফলাইনে হলে করে কি হবে আর কি ভালো করে নাবিলা বসতে একটু জিজ্ঞেস করো তো
না বুঝতে পারবো বলি তাহলে দেখো টু সাথে থ্রি গুণ করলে কত সিক্স প্লাস ওয়াই দ্যাট ইজ সিক্স এবার আমরা কি করবো কখন করবো কখনটা প্লাস এর থেকে কি আছে যে আমরা সমান দিনের এদিকে প্লাস ওয়ানটা দিকে এগুলি কি হবে মাইনাস করবো সিক্স মাইনাস সিক্স ওয়াই সমান কত জিরো হয়ে যাচ্ছে এবং বের করতে তো হয়ে গেছে না তাহলে এতটুকু বোঝা গেছে স্যার শেষ হ্যালো বোঝা গেছে यस স্যার হ্যাঁ এবার দেখো তোমাদের কম অঙ্ক করার পর এক্স ওয়াই মান 3,0 আসলো আসলে তোর পাশে বান্ধবীকে একটু বলো যে বান্ধবী একটু দেখাও তো অঙ্কটা কোটা করছি রেজাল্টটা হয়েছে কিনা হয় নাই হ্যালো বুঝা যাচ্ছে यस স্যার খুব ভালো করে লিখবো স্যার আজকে আপনার স্ক্রিনটা না বারবার ব্লার হয়ে যাচ্ছে আপনার স্ক্রিনটা বারবার ব্লার হয়ে যাচ্ছে আপনার ভিডিওটা ডাপটা হয়ে যাচ্ছে যে জি স্যার স্যার হচ্ছে না ম্যাডে ডিস্টার্ব কি বলতাম 2x * 3 + 0 = 6 তাহলে পুরো বান্ধবী চার থেকে রেজাল্ট আপনার এখান দরকার আছে নো স্যার এমনি তো আমি দেখি না কারো থেকে বিপদে পড়লে সবাই দেখে এটা এখন করে লাভ নেই আমি দেখি না কখন না দেখার জন্য সিস্টেম দিলাম এটা তো শেষ না ইয়েস স্যার ইয়েস স্যার কার্তসি একটা গুণ আছে এটা তোমরা নিজেরাই করে নিবা করলে বুঝবা তো আমি উদাহরণ 12 অঙ্কটা করাচ্ছি তোমাদের একটু এক মনোযোগ সহকারে লিখে ফেলতে হবে কেমন উদাহরণ 12 এটা করলে আমি মোটামুটি অঙ্ক শেষের দিকে হব উদাহরণ 12 লিখে শেষ তোমার সবার ইয়েস স্যার হ্যাঁ এবার উদাহরণ 12 করো শুধু কমন লিখে দেবো লিখে শেষ করে শেষ বলে সম্পূর্ণ লিখে শেষ করে বলো স্যার লিখছি সবাই লিখে ফেলছো ইয়েস স্যার এবার শাইলে উদাহরণ 12 অঙ্কটা একটু দাঁড়ান একটু বড় বড় করে শাইলে ওকে স্যার পি সমান সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 কমা সুতরাং এবারে সূত্র ঠিকই তবে ভুল ঠিকই দেবো না না জানলে সেটা না জানো যেটা জানো সেটা ভালোভাবে ঠিকই দেবো
t समान one comma two comma three comma second bracket शुरू अबार comma q समान second bracket शुरू three comma four comma second bracket शेष अबार comma r समान p intersection q होले ताहोले p cross r एक cross माने ये कि कार्तिकीय गुणों देर हिजाब टाइमिंग जोकन हम कवर को तबर बुझे दिखो बच्चा एवं r cross बार कार्तिकीय गुणों से बार cross ये बोले हम सब ये डा r कार्तिकीय गुणों से बताओ क्यों नहीं देखो एवं एवं आशा हमें दिखते हैं साथ साथ लिखेगा बात इधर तो पैसा वाला देखो second bracket intersection q ko samjha dao 3 comma 4 comma here ekta shobai edike sup rakhba hol kosher moto kan ekon chup satti jawar dike rakhba ki bondho ki lekhle lag ekta stop kore jagai shobai kan ta ke khol kosher moto khara kore rakho p er value dekhe bashela intersection ase q er value dekhe bashela আমি ইন্টারসেক্টর মানে শুধু কি বলছিলাম কমন তো 1 11 আছে 11 নাই নেওয়া যাবে না 2 11 আছে 11 নাই নেওয়া যাবে না 3 নেওয়া যাবে কারণ 3 11 আছে 11 আছে কারণ ইন্টারসেক্টর মানে কি শুধু কমন ফাইলা বুঝা গেছে यस স্যার আহা বুঝা গেছে यस স্যার ফাতেমা বুঝা গেছে यस স্যার देखो সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম এ 1 দিয়ে 3 এক পার ভিতরে মিনিমাম গুলো প্রথম ব্র্যাকেট দিয়ে করো 1 কমা 3 এবার সেই 2 দিয়ে 3 কে একবার কনফার্ম করতে কত খারাপ করে রাখো 2 কমা 3 এবার সেই 3 দিয়ে 3 দিয়ে একবার তাহলে কার্টেসিয়ান না যেভাবে করে 3 কমা 3 পাঁচ ব্র্যাকেট সেট করতে দিতে হবে একটা প্রধান পাঁচ ব্র্যাকেট দিয়ে শুরু করতে কমা দিয়ে একটা দেখা শেষ সেটা পাঁচ ব্র্যাকেট দিয়ে দাবা কমা দেখা শুরু এটা দাবা লিখবে 2.3 পাঁচ ব্র্যাকেট থেকে পাঁচ ব্র্যাকেট এখানে কমা হবে যদি 3.3 পাঁচ ব্র্যাকেট থেকে পাঁচ ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে না কি দেই জায়গা চেঞ্জ করতে হবে কতটুকু বোঝা গেছে শাইজান জি স্যার যে তাহা বুঝছো এটা আর বলতে হবে স্যার বুঝছি
স্যার বুঝছি। ফাতেমা বুঝা গেছে? এটাকে আরেকটু বলতে হবে? স্যার বুঝছি। আর ক্রস কিউ, আর এর মানটা আমরা প্রথমে কত পাইছি? থ্রি না? দেখো থ্রি দিয়ে থ্রি যা আছে তা থ্রি কমা থ্রি ভাবতে দেখছেন, দেখো সেই থ্রি দিয়ে আবার কাটে ফুটবে। সবাই লিখা শেষ করো। স্যার লিখা শেষ, স্যার শেষ, সবাই তোমরা এক সবাই যারা যারা ক্লাসে আসো নাই আজকে থেকে আসবে না, হাবিবা স্যার হাবিবা শক্তি আসছে, ঠিক আছে, ওকে থ্যাংকস, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম স্যার। আমি এইচডব্লিউ এর আলোকে দিয়ে দিব তোমাদের ডায়েরিতে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকো, আল্লাহ হাফেজ। Okay.